দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর আনন্দ বিনোদনের ক্ষেত্রে কি কি কাজ করা হারাম তা আল্লাহ আল্লাহতালা এবং তার রসুল সাল্লু সালাম স্পষ্টভাবে বলে দিয়েছেন বিসমিল্লাহ রহমান ইর আসসালামু আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমাদের আজকের আলোচনার বিষয় হল স্বামী স্ত্রীর লজ্জায় স্থানে মুখ দিলে কি হয় যে দুটি কাজ নিষিদ্ধ করা হয়েছে তা হল এক ঋতুস্রাব বা বাচ্চা প্রসবোত্তর স্রাব চলাকালীন সময়ে মিলন করা নিষিদ্ধ দুই স্ত্রীর সহবাস করার ক্ষেত্রে স্ত্রীর পায়ুপথ ব্যবহার করা একদমই নিষিদ্ধ এই দুই বিষয় ছাড়া পরস্পর পরস্পরকে যেইভাবে খুশি সেইভাবে আনন্দ উপভোগ করতে পারবে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন তোমাদের স্ত্রী হল তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাকে ব্যবহার করতে পারো সুরা আল বাকারা আয়াত দুইশো যদিও কেউ কেউ বলতে চেয়েছেন যে মুখে যেহেতু আল্লাহর জিকির করা হয় এবং লজ্জায় স্থান দিয়ে না পাকি বের হয় তাই স্বামী স্ত্রী একে অপরের লজ্জায় স্থানে মুখ লাগানো ঠিক নয় কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় তা নির্ধারণকারী একমাত্র আল্লাহতালা এবং তার রসুল সালু আলাইসাল্লাম তবে অনেক আলেমের মতে সর্বোচ্চ বলা যেতে পারে এটি সুস্থ রুচিবোধ ও উন্নত চরিত্র বিরোধী এবং আদব পরিপন্থী কাজ সুতরাং সুস্থ রুচিবোধ ও উত্তম হবার দিক বিবেচনা করে এর থেকে বিরত থাকা অনেক ভালো তবে যদি লজ্জা স্থান থেকে নির্গত হওয়া নাপাক বস্তু গিলে ফেলা হয় তাহলে তা হারাম যেমন ধাতু বের হওয়া এবং তা গিলে ফেলা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ